Hello friends, welcome to our channel Madhyamik Math Class 10. আমরা narration change এই টপিকটার উপরে আলোচনা করছিলাম। এর আগে আমরা চারটি ভিডিও বানিয়ে ফেলেছি। এটা আমাদের 5 নম্বর ভিডিও, যেখানে আমরা দেখব যে হাউ টু চেঞ্জ narration অফ WH ওয়ার্ডস। অর্থাৎ WH ওয়ার্ডস যেগুলো তোমরা জানো, what, when, how, where, এইগুলো দিয়ে যে সমস্ত কোশ্চেন গুলো তৈরি করা হয়, সেই সমস্ত কোশ্চেন গুলোকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কি করে লিখতে হয় সেটা আমরা আজকে শিখব। এটা একটা সেপারেট ভিডিও বানাচ্ছি। এর আগে ভিডিওতে আমরা দেখেছি যে কি করে ইয়েস নো কোশ্চেন, যেগুলো অক্সিলারি ভাব দিয়ে কোশ্চেন হয়, সেইগুলো কি করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেটা আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা WH ওয়ার্ড দিয়ে কি করে হয় সেটা দেখব। তো এই ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আগের পার্টগুলো অবশ্যই দেখে নাও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আগের পার্টের লিংক তোমরা আমার নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে তোমরা ক্লিক করে দেখতে পারো। এছাড়া তোমরা আমার যে ইউটিউব চ্যানেল আছে যার নাম মাধ্যমিক ম্যাথ ক্লাস 10, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে তুমি বাকি যত আমি ভিডিও দিচ্ছি সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে। একদম প্লেলিস্ট আকারে আমাদের এখানে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। সেখান থেকে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিও, যেমন এখানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস, ঠিক আছে, তারপরে এখানে ক্লজ সেন্টেন্স, তারপরে তোমাদের টেক্সট বুকের যে ইংলিশ চ্যাপ্টারগুলো আছে এবং তোমাদের ম্যাথমেটিক্সের সমস্ত চ্যাপ্টারের অঙ্ক এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে, যেগুলো দেখলে তোমরা ম্যাথামেটিক্স সম্পর্কে আর তোমাদের কোনো ভয়ের জায়গা থাকবে না, এটুকু আমি আশা রাখতে পারি। ঠিক আছে, তো আশা করবো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিছো এবং বন্ধুদেরকেও বলবে এই চ্যানেলটিকে দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, চলো শুরু করা যাক এবার তাহলে আজকের টপিক, যেখানে আমরা দেখব যে কি করে WH ওয়ার্ড দিয়ে থাকলে সেগুলো আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে লিখবো। দেখো এখানে আমি কিছু এক্সাম্পল লিখেছি, ঠিক আছে, সেই এক্সাম্পলগুলো একটু লক্ষ্য করো। প্রথমটা বলছে হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। এখানে এই যে রিপোর্ট স্পিচটা আছে হোয়াট আর ইউ ডুইং, এই হোয়াট আর ইউ ডুইংটা হচ্ছে আমার যেটা আমি বোঝাতে চাইছি তোমাদেরকে। দেখো শুরু হচ্ছে কি দিয়ে, ডাক্তার WH ওয়ার্ড দিয়ে, হোয়াট, এই হোয়াট, তারপরে এখানে হোয়ার, এগুলো সব WH ওয়ার্ড। তাহলে এরকম যদি থাকে তাহলে সেগুলোকে আমরা কি করে ইনডাইরেক্ট স্পিচে লিখবো সেটা আমরা এখন শিখবো। দেখো প্রশ্ন দিয়ে থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি কি লিখতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি না। হি সেড টু মি, এটা হয়ে যাবে হি আস্কড মি, ঠিক আছে, হি আস্কড মি। এরপরে একটু মনে করার চেষ্টা করো যে আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে যদি কোশ্চেন থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে সেখানে আর দ্যাট বসে না ইনভার্টেড কমা তোলার জন্য, সেখানে আমরা ইফ অথবা হোয়েদার লাগাচ্ছিলাম। কিন্তু এখানে আবার ইফ অথবা হোয়েদার লাগাবো না, এখানে যেটা WH ওয়ার্ড আছে সেটাই বসিয়ে দেবো, ঠিক আছে। এইবার হোয়াটের পরে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি বসে, ইফ অথবা হোয়েদার লাগানোর পরে আমরা সাবজেক্ট আনছিলাম, এখানেও তাই করবো। হোয়াটের পরে আমরা কি করবো, সাবজেক্ট আনবো, তার কারণে এখানে সাবজেক্টটাকে ইউ, তাই তো। কিন্তু এবার কাকে বলছে এই কথাটা, হি সেড টু মি, আমাকে বলছে, তাহলে ইউটা কি হয়ে যাবে, হোয়াট আই, তাই তো। এরপরে কি বলেছিলাম, যেহেতু এটা সেড আছে পাস্টে আছে সুতরাং এই আরটা পাস্টে লিখবো, তাহলে অক্সিলারি ভার্ব আর এর পাস্টে কি হবে, আই ওয়াজ, হোয়াট আই ওয়াজ, তারপরে যেটা আছে সেটা লিখে দেবো, হোয়াট আই ওয়াজ ডুইং, ঠিক আছে। এটাই হয়ে গেল। তাহলে আরেকবার বলে দিচ্ছি কি কি স্টেপ, না প্রথমে আমি এই সেড টু মি এটাকে লিখে দেবো আস্কড মি, তারপরে মনে রাখতে হবে ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট লাগাবো না এখানে, WH ওয়ার্ড যেটা আছে সেটাকে বসাবো, বসালাম হোয়াট, তারপরে আনবো সাবজেক্ট, যেমন এখানে ইউটা ছিল সাবজেক্ট, কিন্তু যেহেতু এই আগেরটাকে দেখে অর্থাৎ এই রিপোর্টিং রিপোর্ট স্পিচের আগে যে প্রোনাউন আছে সেই অনুযায়ী আমরা এই সাবজেক্টটাকে চেঞ্জ করব, ঠিক আছে। যেমন এখানে সি সেড টু মি, সে আমাকে বললে ছিল, তাহলে আমাকে বলেছিল সেই জন্য আই, ইউটা হয়ে গেল আই। তারপরে এখানে যে অক্সিলারি ভার্ব আছে তার পাস্ট ফর্মে লিখবো অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, হোয়াট আই ওয়াজ, তারপরে ডুইং যেটা ছিল সেটা লিখে দিলাম, ঠিক আছে। তারপরে বলছে হি সেড টু হিম হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এটা পারবে না এতক্ষণে, সরি আই সেড টু হিম, তাহলে এটা কি লিখবো প্রথমে, আই আস্কড হিম, তাই তো, আই আস্কড হিম। এবারে কি বসাবো, WH ওয়ার্ড, তাহলে হোয়াট, এইবার আসবে কি সাবজেক্ট, তাহলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে হোয়াট হিজ হয়ে যাবে, হোয়াট হিজ, এবার নেম আসবে, হোয়াট হিজ নেম ওয়াজ, ঠিক আছে। দেখো হোয়াট ওয়াজ হিজ নেম লিখলে ওটা প্রশ্নবোধক হয়ে গেল, এটা আমাকে যে প্রশ্ন ইন্টারেক্টিভ সেন্টেন্স লিখলে হবে না, এটা আমাকে লিখতে হবে, যেমন আগে আমি লিখেছি হোয়াট আই ওয়াজ ডুইং, এটা এটা আমি লিখেছি কি না অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের আকারে আমাকে লিখতে হবে, ঠিক আছে।
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে কি বসে? আগে বসে আমার সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হিজ নেম, তারপরে ভার্ব, তাই তো? তাহলে আগে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর এইখানে দেখো, হোয়াট ইজ ইওর নেম, আগে ভার্ব বসেছে, পরে সাবজেক্ট বসেছে। তো আগে ভার্ব পরে সাবজেক্ট বসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর আগে সাবজেক্ট পরে ভার্ব বসলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। মনে রাখতে হবে তোমাকে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক সেন্টেন্স তৈরি করতে হবে ইনডাইরেক্ট স্পিচে, সেজন্য আমি এখানে আর ইন্টারোগেটিভ সাইন দিচ্ছি না। বোঝা গেল? নেক্সট বলছে, দ্য পাসার বাই সেড টু মি, হোয়াট ইজ দ্য টাইম নাও? তাহলে দ্য পাসার বাই সেড টু মিটা কি হয়ে যাবে? আস্কড মি। তাহলে দেখলাম দ্য পাসার বাই আস্কড মি, ঠিক আছে। এবার কি বললাম না, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাবো, হোয়াট, এবার কি আসবে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য টাইম, এখানে সাবজেক্ট হচ্ছে টাইম, তাহলে হোয়াট দ্য টাইম। নেক্সট এবার অক্সিলারি ভার্ব, ওটা আসবে ওয়াজ, ঠিক আছে, ইস্টটা হয়ে যাবে ওয়াজ। এবার নাওটা কি চেঞ্জ হয়? নাওটা হয় দেন, সেটা আমরা দেখেছি। তাহলে দ্য পাসার বাই আস্কড মি হোয়াট দ্য টাইম ওয়াজ দেন, এটা হয়ে গেল আমার ইনডাইরেক্ট স্পিচ। ওকে, নেক্সট বলছে, কমলা সেইড টু নন্দিনী, হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? তাহলে আগে লিখবো কমলা আস্কড নন্দিনী, তাহলে কমলা আস্কড নন্দিনী, নেক্সট বসাবো হোয়াট, ডব্লিউএইচ ওয়ার্ড বসালাম, হোয়াট, তারপরে দিস ওয়ার্ডটা হয়ে যাবে দ্যাট ওয়ার্ড, তখন ওইটা হচ্ছে সাবজেক্ট, হোয়াট দ্যাট ওয়ার্ড। এবার দেখো, এটা ডাজ দিয়ে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে কোশ্চেন, প্রেজেন্ট ইনডিফিনিটে কোশ্চেন, তাই তো? তাহলে কোশ্চেন করার জন্য একটা আমি অক্সিলারি ভার্ব ডাজ লাগিয়েছি, তাহলে এইটাকে আমার যে মেন ভার্ব আছে এটা পাস্ট ইনডিফিনিট লিখতে হবে আমাকে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে মেন ভার্ব যেটা আছে সেটাকে আমি পাস্টে লিখে দেবো, হোয়াট দ্যাট ওয়ার্ড মেন্ট, ঠিক আছে? কেননা আমি যখন ইনডাইরেক্ট স্পিচে করছি তখন আর আমার অক্সিলারি ভার্ব ডু বা ডিড লাগছে না, সেজন্য আমি কি করলাম, মেন ভার্ব যেটা আছে সেটাকে আমি পাস্টে করে দিলাম। ওকে, তাহলে হোয়াট দ্যাট ওয়ার্ড মেন্ট, কমলা আস্কড নন্দিনী হোয়াট দ্যাট ওয়ার্ড মেন্ট, এটা হয়ে গেল তোমার ইনডাইরেক্ট স্পিচ। নেক্সট বলছে, আই সেড টু বাবু, হোয়ার ডু ইউ লিভ? তাহলে আই সেড টু বাবুটা কি হয়ে যাবে? আই আস্কড বাবু, আই আস্কড বাবু, এবার হোয়ার যেটা ছিল সেটাই লিখলাম, আই আস্কড বাবু হোয়ার, এবার সাবজেক্ট কোনটা? ইউ, ইউটা কে? বাবুকে বলছি, তাহলে হি হয়ে যাবে, হোয়ার হি, এখানেও তাই ডু আছে সেটা আর লাগবো না, আমি কি করবো, হোয়ার হি লিভড। এখন এটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বানাচ্ছি। তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে একটা ডু বা ডাজ লাগিয়ে আমাকে করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমি তো ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছি না, আমি বানাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য আমি লিখলাম কি, হোয়ার হি লিভড, আমার ডু এর দরকার নেই এখানে, নিশ্চয়ই বোঝা গেল? নেক্সট বলছে, আই সেড টু গোপাল, হোয়ার ইজ ইউর মাদার? ঠিক আছে, তাহলে আই সেড টু গোপাল, এটা কে যাবে? আই আস্কড গোপাল, ওকে, নেক্সট কি বসাবো? হোয়ার, তারপরে এবার সাবজেক্ট কোনটা? ইউর মাদার, সেটা কার মাদার? গোপালের মাদার, তাহলে এটা হয়ে যাবে হিজ মাদার, হোয়ার হিজ মাদার, এবার ইস্টটা হয়ে যাবে ওয়াজ, হোয়ার হিজ মাদার ওয়াজ। দেখো এই এই ধরনের আগে একটা করলাম, হোয়াট ইজ নেম ওয়াজ, এই যে এইটা আর এইটা একই ধরনের, আই আস্কড গোপাল হোয়ার ইজ মাদার ওয়াজ, ওকে। নেক্সট বলছে, মাই ফ্রেন্ড সেড টু মি, হোয়ার আর ইউ গোয়িং নেক্সট উইক? তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি, এটা কি হয়ে যাবে না, মাই ফ্রেন্ড আস্কড মি, এবার আমি কি লাগাবো, হোয়ার লাগাবো, হোয়ার, এবার কাকে জিজ্ঞেস করছে? আমাকে জিজ্ঞেস করছে, তাহলে ইউটা কি হয়ে যাবে? আই, হোয়ার আই, এবার অক্সিলারি ভার্ব ওয়াজ, ওকে। অ্যাকচুয়ালি এটা কিসে আছে, হোয়ার আর ইউ গোয়িং নেক্সট উইক, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমি কি লিখবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা শিখেছি, হোয়ার আই ওয়াজ গোয়িং, নেক্সট উইকটা নেক্সট উইকই হবে, নেক্সট, হোয়ার আই ওয়াজ গোয়িং নেক্সট উইক, ঠিক আছে। নেক্সট বলছে, রতন সেড টু মি, হাউ আর ইউ? তাহলে এতক্ষণে নিশ্চয়ই তোমরা এটা নিজেরাই করতে পারবে, প্রথমে কি লিখবো না, রতন সেড টু মিটা হয়ে যাবে আস্কড মি, রতন আস্কড মি, এবার
যেটা আমার ডব্লিউএইচ ওয়ার্ড আছে সে ডব্লিউএইচ ওয়ার্ড রাখলাম হাউ এবারে সাবজেক্ট আমাকে জিজ্ঞেস করেছিল তো তাহলে ইউটা হয়ে যাবে আই হাউ আই ওয়াজ বোঝা গেল রতন আস্কড মি হাউ আই ওয়াজ এটা হলো আমার ইনডাইরেক্ট স্পিচ নেক্সট বলছে দ্য ডক্টর সেইড টু দ্য নার্স হাউ ইজ দ্য পেশেন্ট টুডে তাহলে দ্য ডক্টর সেইড টু দ্য নার্স এটা কি করতে হবে তোমরা এতক্ষণ শিখে গেছো লিখলাম দেখো দ্য ডক্টর আস্কড দ্য নার্স এবার অক্সিলারি সরি ডব্লিউএইচ ওয়ার্ড হাউ এইবার সাবজেক্ট কোনটা দ্য পেশেন্ট কার সম্পর্কে বলা আছে সেটাই সাবজেক্ট হয় তাহলে হাউ দ্য পেশেন্ট এবার ইজটা হয়ে যাবে কি পাস্ট ইন্ডিকেটর ওয়াজ টুডেটা দ্যাট ডে হাউ দ্য পেশেন্ট ওয়াজ দ্যাট ডে দ্য ডক্টর আস্কড দ্য নার্স হাউ দ্য পেশেন্ট ওয়াজ দ্যাট ডে এটা হয়ে গেল আমার ইনডাইরেক্ট স্পিচ একদমই সহজ স্টেপ বাই স্টেপ মনে রাখলে আমি যেরকম বলেছি সেভাবে মনে রাখলে একদমই সহজ নেক্সট বলছে সুমন সেড টু মি হাউ ডিড ইউ নো দিস এবার এটা লক্ষ্য করো এই রিপোর্টেড স্পিচটা হাউ ডিড ইউ নো দিস এটা কোন টেন্সে আছে ডিড আছে তার মানে এটা বুঝে নিতে হবে আমাকে পাস্ট ইন্ডিফিনিটে আছে পাস্ট ইন্ডিফিনিটে যদি থাকে সেটা চেঞ্জ হয় পাস্ট পারফেক্টে সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি এবং প্রথম ভিডিওতেও দেখেছি তাহলে এটা কি লিখবো সুমন আস্কড মি এবারে আমি বসাবো ডব্লিউএইচ ওয়ার্ড হাউ এবার আমাকে জিজ্ঞেস করেছিল তার সাবজেক্ট আসতে হবে তাহলে হাউ আই এবার পাস্ট পারফেক্ট লিখবো হাউ আই অ্যাড বিন সরি হাউ আই হ্যাড নোটা হয়ে যাবে এখানে বিন হবে না তাহলে হাউ আই হ্যাড নোন দিসটা যাবে দ্যাট সুমন আস্কড মি হাউ আই হ্যাড নোন দ্যাট এটা হয়ে গেল আমার পাস্ট পারফেক্ট ভালো করে বুঝবে যে এখানে যেহেতু এই ডিড ইউ নো হাউ ডিড ইউ নো দিস এটা পাস্ট ইন্ডিফিনিট আছে আমরা আগে দেখেছিলাম পাস্ট ইন্ডিফিনিট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে পাস্ট পারফেক্ট লিখতে হয় তাহলে সেই অনুযায়ী আমি প্রথমে অক্সিলারি সরি ডব্লিউএইচ ওয়ার্ডটাকে বসালাম এখানে দিয়ে তারপর সাবজেক্ট ইউটাকে আই করলাম কেননা এখানে আমাকেই জিজ্ঞেস করছে সেই জন্য হাউ আই লিখলাম তারপরে এটা পাস্ট লিখতে গেলে সরি পাস্ট পারফেক্ট লিখতে গেলে একটা হ্যাড লাগাতে হয় হ্যাড লাগালাম তারপরে মেন ভার্ব যেটা আছে নো তার পাস্ট পার্টিসিপেল হয় সেটা করলাম এবং দিসটা করলাম দ্যাট ঠিক আছে তাহলে এই আমাকে করতে হবে নেক্সট বলছে দ্য স্ট্রেঞ্জার সেড হাউ ফার ইজ চেন্নাই ফ্রম হেয়ার তাহলে এটা প্রেজেন্ট ইনভিটে আছে ইজ দিয়ে আছে যেহেতু তাহলে পাস্ট ইনভিট হয়ে যাবে জাস্ট তাহলে লিখবো দ্য স্ট্রেঞ্জার আস্কড তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড হাউ ফার নেক্সট চেন্নাই বসাবো হাউ ফার চেন্নাই সরি এটা চেন্নাই হবে এটা সি হবে হাউ ফার চেন্নাই ওয়াজ ঠিক আছে ইস্টটা হয়ে গেল ওয়াজ ফ্রম হেয়ারটা হয়ে যাবে দেয়ার হাউ ফার চেন্নাই ওয়াজ ফ্রম দেয়ার এটা হয়ে গেল আমার ইনডাইরেক্ট স্পিচ নেক্সট বলছে হি সেড টু মি হোয়েন উইল ইয়োর এক্সামিনেশন স্টার্ট তাহলে হি সেড টু মিটা কি লিখবো হি আস্কড মি লিখলাম তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়েন এবার আমাকে জিজ্ঞেস করছে ইউর এক্সামিনেশন তাহলে এটা যাবে মাই এক্সামিনেশন হোয়েন মাই এক্সামিনেশন ঠিক আছে আর উইলটা কি হয় সেটা আমরা দেখেছি উড উড স্টার্ট এই ভার্বের চেঞ্জ আগে যেভাবে আমরা শিখেছি সেই রকমভাবেই হবে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যায় পাস্ট ইনডিফিনিট ঠিক আছে পাস্ট ইনডিফিনিট হয়ে যায় পাস্ট পারফেক্ট এখানে উইল শ্যাল দিয়ে থাকলে সেটা হয়ে যায় উড শুড ঠিক আছে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট এটা আমরা আগেই শিখেছি এখানেও সেই প্রসেসই ফলো হবে নেক্সট বলছে তাপস সেড টু ইজ ব্রাদার হোয়াই আর ইউ লাফিং তাহলে তাপস সেড টু ইজ ব্রাদার এটা হয়ে যাবে কি তাপস আস্কড ইজ ব্রাদার এবার ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াই এবার সাবজেক্ট আসবে ইউটাকে হিজ ব্রাদার তাহলে হি হোয়াই হি এবার বলবো ওয়াজ লাফিং তারপর এটা দেখো প্রেজেন্ট ইনভিট আছে ওটা হয়ে গেল পাস্ট ইনভিট হোয়াই আর ইউ লাফিং এটা হয়ে গেল প্রেজেন্ট ইনভিট থেকে হোয়াই ইউ ওয়াজ লাফিং পাস্ট ইনভিট তারপর প্রেজেন্ট ইনভিট থেকে পাস্ট ইনভিট এটা আমরা আগেই দেখেছি ঠিক আছে নেক্সট বলছে ফাদার সেইড টু মি হুইচ ইজ দ্য রং অ্যান্সার ফাদার সেইড টু মিটা তাহলে কি লিখবো ফাদার আস্কড মি তাহলে ফাদার আস্কড মি ডব্লিউএইচ ওয়ার্ড হুইচ ওকে তারপরে সাবজেক্ট
the wrong answer. Which the wrong answer was. Is it available? Was. The father asked me which the wrong answer was. Bujhe gelo tale ei hobe wh word diye je gulo thakbe shegulo tomaderke korte hobe step by step ki shiklam tale amra na prothome amra said to me jodi diye thake seta ke korbo asked korbo tarpor wh word lagabo tarpor subject ke anbo change kore thik ache tarpor sei subject onujayi tar shonge amra verb boshabo thik ache tale ekhane amader এই পার্টটা শেষ হলো যেখানে আমরা শিখলাম wh ওয়ার্ড দিয়ে কি করে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় পরের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থাৎ যেগুলো দিয়ে আদেশ অনুরোধ ঠিক আছে উপদেশ ইত্যাদি বোঝায় সেই সমস্ত সেন্টেন্স দিয়ে যদি থাকে ডাইরেক্ট স্পিচ তার ইনডাইরেক্ট স্পিচ কি করে করব সেটা আমরা শিখব নেক্সট ভিডিওতে ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো ভিডিওগুলোকে শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং তোমাদের বন্ধু-বান্ধবের মধ্যে এবং যদি তোমাদের কোনো কমেন্ট থেকে থাকে সাজেশন থেকে থাকে সেগুলো কমেন্টে অবশ্যই আমাকে জানাও যাতে পরবর্তী ভিডিওগুলোতে আমি সেগুলো অ্যাপ্লাই করতে পারি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে যেখানে আমি ওই ইম্পারেটিভ সেন্টেন্সের কি করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করব সেটা শিখবো ঠিক আছে